বিরতির পর আবার আমন্ত্রণ আমাদের খবরে, সাথে থাকার জন্য ধন্যবাদ। ল্যাঙ্কাশায়ারে বসবাসরত প্রবাসী বিশ্বনাথ বালাগঞ্জ ও ওসমানী নগরবাসীর উদ্যোগে বিশ্বনাথ উপজেলার উপজেলা চেয়ারম্যান মুহিবুর রহমানের সাথে এক মত বিনিময় সভার আয়োজন করা হয়। বৃহস্পতিবার সভাটি লেইল্যান্ডের স্থানীয় একটি রেস্তোরাঁয় অনুষ্ঠিত হয়। বিস্তারিত থাকছে আমাদের ব্র্যাডফোর্ড প্রতিনিধি শেখ মোহাম্মদ লাইক মিয়ার রিপোর্টে। ল্যাঙ্কাশায়ারে বসবাসরত প্রবাসী বিশ্বনাথ বালাগঞ্জ ও ওসমানীনগর এলাকাবাসীর উদ্যোগে গত 5ই সেপ্টেম্বর বৃহস্পতিবার লেইল্যান্ডের স্থানীয় একটি রেস্টুরেন্টে বিশ্বনাথ উপজেলার উপজেলা চেয়ারম্যান মুহিবুর রহমানের সাথে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। কারি আলহাজ আবুল হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন হাজি আয়ুব আলী। অনুষ্ঠানে বক্তব্য রাখেন আবু বকর, আবুল হোসেন ও আলী হোসেন সহ আরও কমিউনিটির নেতৃবৃন্দ। বক্তারা তাদের বক্তব্যে বলেন, বিশ্বনাথ বালাগঞ্জ ও উসমানীনগর একটি আদর্শ এলাকা, তাই এই এলাকার শিল্প, বাণিজ্য, শিক্ষা ও যাতায়াত ব্যবস্থা আরও উন্নত করার লক্ষ্যে সকল প্রবাসীদের অবদান রাখার জন্য আহ্বান জানান। উপজেলা চেয়ারম্যান মুহিবুর রহমানও উন্নয়নের গতিধারা অব্যাহত রাখবেন বলে প্রবাসীদের আশ্বস্ত করেন এবং ভবিষ্যতে উন্নয়নের ধারাবাহিকতা সুদূরপ্রসারী করার অঙ্গীকার ব্যক্ত করেন। অনুষ্ঠানে বক্তারা মুহিবুর রহমানকে আগামী সংসদ নির্বাচনে পদপ্রার্থী হওয়ার আহ্বান জানান এবং তার মাধ্যমে বিশ্বনাথ বালাগঞ্জ ও উসমানীনগরে উন্নয়নের জোয়ার বইবে বলে আশাবাদ ব্যক্ত করেন আর এজন্য সর্বস্তরের জনগণকে এগিয়ে আসার আহ্বান জানান। ল্যাঙ্কাশায়ার থেকে শেখ মোহাম্মদ লায়েক মিয়া, চ্যানেল আই নিউজ। বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ও সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের আত্মার মাগফেরাত কামনা করার মধ্য দিয়ে দলীয় 35তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে গ্রেটার ম্যানচেস্টার বিএনপি। আমাদের ম্যানচেস্টার প্রতিনিধি তৈবুর রহমান শ্যামল জানান, এ উপলক্ষে গত বৃহস্পতিবার ম্যানচেস্টারের স্থানীয় একটি কমিউনিটি হলে এক আলোচনার সভার আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি কামাল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লিটন আহমেদ চৌধুরীর সঞ্চালনায় সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন শাহিন মিয়া। বক্তব্য রাখেন বিএনপি নেতা এমাদ চৌধুরী, সাজিদ মিয়া, ফারুক আহমেদ, আব্দুল বাসিদ বকুল, অ্যাডভোকেট মোহাম্মদ চান মিয়া, ইসলামউদ্দিন জনি, ইঞ্জিনিয়ার ফখরুল আলম, হেলাল হোসাইন, নজমুল হোসেন সুমন, সুহাদ আহমেদ চৌধুরী সহ অন্যরা। আলোচনা সভা শেষে বিএনপির কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিবুল নবী খান সোহেলের পিতা প্রফেসর নুরুন্নবী খানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুবুদ্দিন খোকনের ইতালি সফর এবং মিলান আগমন উপলক্ষে স্থানীয় একটি রেস্টুরেন্টে এক সংবর্ধনার আয়োজন করে ইতালি বিএনপি মিলান শাখা। বিস্তারিত থাকছে আমাদের ইতালির মিলানের বিশেষ প্রতিনিধি নাজমুল হাসান শামীমের রিপোর্টে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠা বার্ষিকী এবং কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুবুদ্দিন খোকনের ইতালি সফর এবং মিলান আগমন উপলক্ষে স্থানীয় একটি রেস্টুরেন্টে এক সংবর্ধনার আয়োজন করেছে ইতালি বিএনপির মিলান শাখা। 30 আগস্ট শুক্রবার মিলানের স্থানীয় একটি রেস্টুরেন্টে বিএনপির মিলান শাখার সভাপতি খান এমদাদ হোসেনের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রিপনের পরিচালনায় অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইতালি বিএনপির সভাপতি লোকিয়তুল্লাহ। বক্তব্য রাখেন আব্দুল্লাহ মামুন, খান মোহাম্মদ রোকন, হারুনুর রশিদ সহ মিলান বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে মিলান বিএনপির নবগঠিত কমিটির তালিকায় স্বাক্ষর করেন প্রধান অতিথি এবং বিশেষ অতিথি। প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার মাহবুবুদ্দিন খোকন বলেন, আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে। তত্ত্বাবধায়ক সরকারের পুনর্বহালের দাবিতে দলের দেয়া যে কোনো কর্মসূচি পালনের জন্য সকল নেতাকর্মীকে প্রস্তুত থাকার জন্য আহ্বান জানান। নাজমুল হাসান শামীম, চ্যানেল আই, মিলান, ইতালি। ম্যানচেস্টারের ডিসবেরি এলাকায় নিজ বাড়ির আঙিনায় দেশীয় শাকসবজি উৎপাদনের নীরব বিপ্লব ঘটিয়েছেন মির্জা হাফিজুর রহমান নামের এক বাঙালি। জানিয়েছেন, সঠিক পরিচর্যা পেলে বিলেতের প্রতিকূল আবহাওয়ায় সম্ভব দেশীয় শাকসবজি উৎপাদনের। বিস্তারিত আমাদের ওলহ্যাম প্রতিনিধি মওদুদ আহমেদের রিপোর্টে। ব্রিটেনের প্রতিকূল আবহাওয়ার মধ্যেও বাংলাদেশি শাকসবজির ব্যাপক চাষাবাদ সম্ভব বলে মনে করেন ম্যানচেস্টারের ডিসবারিতে বসবাসরত মির্জা হাফিজুর রহমান। নিজ বাসভবনের পিছনের আঙ্গিনায় চাষাবাদ করেছেন বাংলাদেশের অতি সুপরিচিত সাদা গাজর এবং লাউ। দেখে মনে হয় এ যেন দেশেরই কোনো এক গ্রামের সবজি ক্ষেত। তিনি মনে করেন,
সঠিক সময় ও পরিকল্পনা এবং পরিচর্যার মাধ্যমে বড় পরিসরে চাষাবাদ করা যায়, তাহলে এখানকার বাংলাদেশে বাজারের চাহিদা পূরণ সম্ভব। এই যদি বড় আউটসাইড মাঠও করবেন, তো এই জেলাখান ফুলছে, এর চেয়ে আর মেশিন দিয়ে খুললে বা সকলটা পপার দিলে এর চেয়ে আরও বালা ফোলা ফলবো। কিছুটা কিতা ফুরা চাহিদা ফুরা মিটানো যাইব, কারণ জেলা ফলে এগুলা তো ফ্রেশ, এগুলার মাঝে আমরা মানুষে বেশি ধরব, এগুলা খাইতে দেশটাকে এটা মজা। পেশায় খাড়ি ব্যবসায়ী মির্জা হাফিজ মনে করেন, যদি কেউ বাণিজ্যিকভাবে চাষাবাদে এগিয়ে আসেন, তিনি তার গবেষণার অভিজ্ঞতা দিয়ে সার্বিক সহযোগিতা করে যাবেন এবং এর শতভাগ সফলতাও সম্ভব বলে তিনি মনে করেন। ম্যানচেস্টারের ডিসবারি থেকে মওদুদ আহমদ, চ্যানেল আই। এবার সিলেটের সংবাদ। সিলেটে অলিকুল শিরোমণি হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারে ঐতিহ্যবাহী লাকড়ি তোলার ওরস সম্পন্ন হয়েছে। প্রতি বছরের ন্যায় এবারও এদিন সকাল থেকে ভক্ত আশেকানরা শোভাযাত্রা সহকারে মাজারে জামায়াত হয়ে জোহরের নামাজ আদায় করেন। আমাদের সিলেট প্রতিনিধি এফ এ মুন্না জানান, মঙ্গলবার জোহরের নামাজ শেষে ভক্ত আশেকানরা শোভাযাত্রার মাধ্যমে লাক্কাতুরায় যান, যেখানে মিলাদ মাহফিল শেষে কাঠ কেটে লাক্কাতুরা থেকে আবার মিছিল সহকারে ফিরে লাকড়ি সংগ্রহ করে ফিরে আসেন। নিয়ম অনুযায়ী পরবর্তীতে মাজারের বার্ষিক ওরসে এই লাকড়ি দিয়ে সিরনি তৈরির কাজে ব্যবহৃত হয়। পরে মোনাজাতের মাধ্যমে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির পবিত্র নিশানা উদযাপন অনুষ্ঠিত হয়। উল্লেখ্য যে লাকড়ি তোলার 3 সপ্তাহ পর জিলকদ মাসের 19 তারিখ শাহজালাল রহমতুল্লাহ আলাইহির ওরস অনুষ্ঠিত হয়ে থাকে। জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেন মোহাম্মদ এরশাদের উপর থেকে সকল রাজনৈতিক মামলা প্রত্যাহারের দাবিতে গত বুধবার বিয়ানীবাজার পৌর শহরে এক বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। জাপার কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও জেলা আহ্বায়ক আলহাজ মোহাম্মদ সেলিম উদ্দিনে এ মিছিলের নেতৃত্ব দেন। আমাদের বিয়ানীবাজার প্রতিনিধি সাদিক আহমেদ আজাদ জানান, মিছিল শেষে বিয়ানীবাজারের একটি অভিজাত রেস্টুরেন্টে উপজেলা ও পৌর জাতীয় পার্টি আয়োজিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে সেলিম উদ্দিন বলেন, জাতীয় পার্টি আর মহাজোটের সাথে নেই। তিনি বলেন, অবিলম্বে এরশাদের উপর থেকে মামলা প্রত্যাহার করা না হলে সিলেট বিভাগ অচল করে দেয়া হবে। বিয়ানীবাজার উপজেলা জাতীয় পার্টির সভাপতি আবুল হাসনাতের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল খালিক লালুর পরিচালনায় কর্মী সভায় বিশেষ অতিথি বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ সিদ্দিকি, সিলেট জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক আব্দুল শহীদ লস্কর বশির সহ আরও অনেকে। এ ছিল আমাদের আজকের আয়োজন। শেষ করার আগে আবারও জানিয়ে দিচ্ছি খবরের প্রধান শিরোনাম। ইডিএলকে টাওয়ার হ্যামলেটসে মার্চ করতে দেয়া হবে না, সংবাদ সম্মেলনে রুশনার আলী। বিমান অ্যাপ্রুভ ট্রাভেলস এজেন্টস অ্যাসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী ও মত বিনিময়। ইলিয়াস আলীর সন্ধান চেয়ে বালাগঞ্জ ওসমানী নগর বিএনপি অ্যাক্টিভিস্ট ফোরামের আলোচনা সভা। এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামীতে আমাদের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।